الحمد لله جعل فيما قص على عباده عبرة لأولي الألباب وحرم عليهم أسباب الذنوب والعقاب أبان السبيل وأقام الدليل ليهلك من هلك من ليهلك من هلك عن بينة ويحيى من حي عن بينة وإن الله لسريع الحساب وأشهد أن لا إله إلا الله خلق الخلق وهو رب الأرباب وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه إلى يوم الدين والمآب يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই লাইভে আমি আমাদের প্রাণপ্রিয় বিদ্যাপীঠ মাদ্রাসা মুহাম্মদিয়া আরাবিয়ার এই গ্রুপের যে বিষয়ে আলোচনা করব সেটা হলো সমকামিতা সভ্যতার উন্নয়ন নাকি ধ্বংসাত্মক পরিণতি। প্রথমত আমি আলোচনা করব যে সমকামিতা এটা কি, তার সংজ্ঞা কি। উইকিপিডিয়ার ভাষায় বা উইকিপিডিয়ার মতে সমকামিতা হলো সমপ্রেম, বলতে সমলিঙ্গের ব্যক্তির প্রতি রোমান্টিক আকর্ষণ, যৌন আকর্ষণ অথবা যৌন আচরণকে বুঝায়। এরপরে সভ্যতা, সভ্যতা কি, সভ্যতা কাকে বলে। সভ্যতার সংজ্ঞায় বলা হয়েছে যে আবিধানিক অর্থে সভ্যতা হলো শিষ্টতা, সামাজিকতা, জীবনযাত্রা, জীবনযাত্রা প্রণালীর উৎকর্ষতা। সভ্যতা শব্দের উৎপত্তি সভা হতে, এবং সভার অর্থ হলো যা সকলকে নিয়ে শোভা পায়। এই অর্থে সভ্যতার অন্যতম আর্থসামাজিক সুসংগতা, যে অবস্থায় মানুষের সামাজিক জীবন প্রতিভাত হয়, তার বিকাশ বা উন্নতি হয়, তাই সভ্যতা। এখন প্রশ্ন হল যে সমকামিতা এটা কি কোনো সভ্যতা, বা এটা কি উন্নয়নের কোনো প্রতীক, সভ্যতার কোনো প্রতীক নিদর্শন। আমরা সকলেই মুসলমান, একজন মুসলমান তার সভ্যতা, সংস্কৃতি, রীতিনীতি, জীবনযাপন নির্ধারণ করবে ইসলামের আলোকে, কারণ ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান। অতএব একজন মুসলমানের জন্য তার জীবনের কোনো ক্ষেত্রে ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 3 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুম আল ইসলামা দীনা, যে আজকের দিনে আমি তোমাদের প্রতি তোমাদের এই দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামতসমূহ পরিপূর্ণ করে দিলাম। রাদীতু লাকুম আল ইসলামা দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দীন হিসেবে নির্ধারণ করে আমি সন্তুষ্ট হলাম। তাহলে এই ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় পূর্ণতা লাভ করেছে, পরিপূর্ণ হয়েছে। অতএব একজন মুসলমান যা কিছু করবে তার সব কিছু ইসলামের আলোকে, ইসলামের বিধি বিধানের আলোকে হওয়া, এটা জরুরি। অতএব সভ্যতা এটা যেহেতু
মানুষের জীবনের একটা অংশ, অবিচ্ছেদ্য অংশ। অতএব সেটাও ইসলামের আলোকে হতে হবে। ইসলামের বাহিরে গিয়ে কোনো সভ্যতায় সভ্য হওয়ার সুযোগ কোনো মুসলমানের নেই। অতএব যৌনতা একজন মুসলমানের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। স্বভাবতই মানব সভ্যতার উষালগ্ন থেকেই ইসলাম এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থাপনা বিধান নির্ধারণ করেছে, আর তা হলো বিয়ে। অর্থাৎ যৌন চাহিদা পূরণের জন্য মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, যা শরীয়ত তার জন্য নির্ধারণ করেছে, আর সেটা কোনোভাবেই সমকামিতা নয়। অতএব আমরা নির্দ্বিধায় বলতে পারি যে সমকামিতা কোনোভাবেই সভ্যতার উন্নয়ন নয়, বরং তা সভ্যতা ও মানব বিধ্বংসী। এটা উন্নয়ন তো কোনোভাবেই নয়, বরং এই সমকামিতা মানব সভ্যতা এবং মানব জাতির বিধ্বংস, বিধ্বংসী একটা উপায়, একটা মাধ্যম। মানুষের মানব সভ্যতা এবং মানব জাতিকে ধ্বংসের এটা একটা বড় কারণ। কারণ মানুষ যদি তার যৌন চাহিদা পূরণের জন্য বিবাহের ব্যবস্থাকে পরিহার করে সমকামিতাকে প্রাধান্য দেয়, তাহলে পৃথিবীতে অচিরেই মানব প্রজনন বিলুপ্ত হবে। মানব প্রজনন সমকামিতার মাধ্যমে কোনোভাবেই সম্ভব নয়, বরং বৈধ সুরসম্মত বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েই মানব প্রজনন বা মানব জাতির আগমন এবং জেনারেশন সৃষ্টি হওয়া, তৈরি হওয়া এটা সম্ভব। অতএব মানব সভ্যতার, মানব জাতির আগমনের এই ধারাকে অব্যাহত রাখতে হলে মানুষকে এই সমকামিতা পরিহার করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আর মুসলমানের জন্য বিয়ে কেবলমাত্র যৌন চাহিদা মেটানোর মাধ্যমেই নয়, বরং এটি একটি ইবাদতও বটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অফি বুদ্দিআ আহাদিকুম সাদাকা, যে তোমাদের কেউ যখন যৌন স্ত্রীর সাথে যৌন মিলন করি তার মধ্যেও তার সাদাকা রয়েছে, তার সওয়াব রয়েছে। ফালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফীহা আজরুন, যে আমাদের কেউ তার যৌন চাহিদা পূরণ করবে তো কি তার সওয়াব হবে? ফাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরাআইতুম লাউ ওয়াযাআহা ফী হারামিন আকানা আলাইহি ফীহা উযরুন, যে তোমরা কি মনে করো যদি সে হারামভাবে, অবৈধভাবে তা প্রয়োগ করত, ব্যবহার করত, তার যৌন চাহিদা পূরণ করত, তাহলে এদিকে তার গুনাহ হতো। ফাকাযালিকা ইযা ওয়াযাআহা ফিল হালালি কানা লাহু আজরুন, যদি সে বৈধভাবে হালাল উপায়ে তার এই যৌন চাহিদা পূরণ করে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে তাহলে এর মধ্যে তার সওয়াব রয়েছে। সেই মুসলিম হাদিস বর্ণিত হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, শিরোনামের উপরে এই প্রারম্ভিক আলোচনার পর আমি কোরআন ও সেই হাদিসের আলোকে সমকামিতার উৎপত্তি, তার সমকামিতা বিস্তারের কারণসমূহ এবং তার ক্ষতিকর দিকসমূহ এবং তার শাস্তি ও প্রতিকার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল মুস্তাআন। সম্মানিত দর্শক শ্রোতা, এই অপকর্ম, জঘন্য কর্মের উৎপত্তি পৃথিবীতে হয়েছিল আমাদের লূত আলাইহিস সালাম এর সময় থেকে। তার কওমের মধ্যে এই সমকামিতা সর্বপ্রথম শুরু হয়। কোরআনে কারিমে সেদিকে তার শুরু কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, অলুতান إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين, যে তোমরা এমন এক অস্থিরতা, এমন এক জঘন্য পাপে লিপ্ত হচ্ছ যা ইতিপূর্বে তোমাদের পূর্বে পৃথিবীবাসীর মধ্যে কেউ এমন অপকর্মে লিপ্ত হয়নি। তাহলে বোঝা যাচ্ছে যে এই অপকর্ম, ঘৃণিত কাজ এটা লূত আলাইহিস সালামের কওমের মধ্যে শুরু হয়েছিল। ইতিপূর্বে পৃথিবীতে এই জঘন্য কাজ ছিল না। মানুষ এই কর্মী, এই অপকর্মী লিপ্ত হওয়ার
কারণ কি, কেন তা এই সমকামিতায় লিপ্ত হয়নি? নানান কারণ, অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ হলো যে অভিভাবকগণ তাদের সন্তানদেরকে যথাসময়ে উপযুক্ত শিক্ষা না দেওয়া। প্রত্যেক অভিভাবক তার সন্তানদেরকে উপযুক্ত সময়ে, উপযুক্ত বয়সে উপযুক্ত শিক্ষা না দেওয়া, এটা সন্তানদের মধ্যে সমকামিতা বিস্তারের বা সমকামিতায় লিপ্ত হওয়ার এক একটা কারণ। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মুরু আওলাদাকুম বিসসালাহ ওহুম আবনাউহুম আবনাউ সাবউ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশারা সিনিন আশারা ওয়াফাবিকু বাইনাহুম ফিল মাযাজি। মুসনাদ আহমদি এবং আবু দাউদি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও যখন তারা 7 বছর বয়সে উপনীত হয়, এবং তাদেরকে শাসন করো নামাজ না পড়ার কারণে যখন তারা 10 বছর বয়সে উপনীত হয়। অফরেকু বাইনাহুম ফিল মাযাজি, এবং তাদের মাঝে সন্তানদের মাঝে একজনের একজন থেকে আরেকজনের বিছানা ভিন্ন করে দাও, আলাদা করে দাও। তারা যখন 10 বছর বয়সে উপনীত হলো তখন তাদের বিছানা আলাদা করে দেওয়া, একই বিছানায় একই কম্বলে বা লেপের নিচে যেন দুজন না থাকে, তাদেরকে আলাদা আলাদা বিছানার ব্যবস্থা করা, এবং তাদেরকে এটা বুঝানো যে তোমরা বড় হয়েছো, এখন তোমাদের এভাবে একসাথে থাকা এটা মানায় না এবং ইসলাম এটা বৈধ নয়, এটা তাদেরকে বুঝানো। এই এইভাবে তাদের মধ্যে বিছানা আলাদা করা, ভিন্ন করা, এটা জরুরি। এই শিক্ষা তাদেরকে তাদের এই উপযুক্ত বয়সে যদি দেওয়া হয় তাহলে তখন তারা বুঝতে পারবে যে তারা কেন আলাদা হলো, কেন আলাদা করা হচ্ছে, এই দিকগুলো তাদের কাছে ফুটে উঠবে, তখন তারা এই অপকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবে। দ্বিতীয় যে কারণে এই সমকামিতা বিস্তার হয় সেটা হলো অভিভাবকগণ সন্তানদের প্রতি যত্নবান না হওয়া। পিতামাতা তার সন্তানের প্রতি যত্নবান না হওয়া, তাদের প্রতি যে তাদের আদর যত্ন, তাদের যে দায় দায়িত্ব, এটা যথাযথভাবে পালন না করা, তাদের চালচলন আচার আচরণের প্রতি খেয়াল না করা যে তারা কী করছে, কোথায় যাচ্ছে, এই দিকগুলো খেয়াল না রাখা। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সেই বুখারী এবং মুসলিম হাদিস বর্ণিত হয়েছে যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি, একজন ইমাম, একজন নেতা, একজন রাষ্ট্রনায়ক, সে দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, যে সে তার দায়িত্ব তার নাগরিকের প্রতি, তার জনগণের প্রতি যে দায়িত্ব ছিল সেটা সে পরিপূর্ণভাবে যথাযথভাবে আদায় করেছে কিনা, পালন করেছে কিনা। এমনিভাবে পররাজুলু রাঈন ফি আহলিহি, একজন ব্যক্তি তার পরিবারের উপরে দায়িত্বশীল। অতএব আপনি আমি আমরা আমাদের পরিবারের উপরে সন্তানদের উপরে দায়িত্বশীল, এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তারা কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে উঠা বসা করছে, চলাফেরা করছে, এই বিষয়গুলো নজরে রাখতে হবে, খেয়ালে রাখতে হবে, যেন কোনো অশালীন বা বেমানান কোনো চালচলন আচার আচরণ তারা যেন না করে, এবং ক্ষণে ক্ষণে তাদেরকে এই বিষয়ে দিক নির্দেশনা দিতে হবে যে তার কীভাবে চলা উচিত, কার সাথে যাওয়া উচিত, কার সাথে যাওয়া উচিত না নয়, কার সাথে মেশা উচিত, কার সাথে মেশা উচিত নয়, এই বিষয়ে তাকে দিক নির্দেশনা দেওয়া, গাইড করা, এটা অভিভাবকদের নৈতিক দায়িত্ব। তৃতীয়ত, যে কারণে এই জঘন্য অবকর্ম সমাজে সন্তানদের মধ্যে বিস্তার হতে পারে সেটা হলো পিতামাতা আসিয়া সন্তানকে উপযুক্ত আদর স্নেহ না করা। সন্তানকে যেমন গড়ে তোলা আপনার দায়িত্ব, তার ব্যয়ভার গ্রহণ করা এটা যেমন আপনার দায়িত্ব, এমনিভাবে সন্তানকে আদর যত্ন করা, তাকে আদর শিক্ষা দেওয়া, তাকে শাসন করা, এটাও আপনার দায়িত্ব। এ সম্পর্কে হাদিসের মধ্যে
বর্ণিত হয়েছে সেই বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন তাকাব্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান মিন আলী রাদিয়াল্লাহু আনহুমা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান রাদিয়াল্লাহু আনহুকে চুমু দিলেন। ওয়া ইনদাহু আকরা ইবনে হাবিস আত-তামিমি রাদিয়াল্লাহু আনহু জালিসান, তার কাছেই আকরা ইবনে হাবিস তামিমি রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন। ফাকাল আকরা রাদিয়াল্লাহু আনহু বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিকে চুমা দেওয়া দেখে ইন্নী আসালাতা মিনাল ওয়ালাদ মা কাব্বালতু মিনহুম আহাদা, যে আল্লাহ আমাকে 10 জন সন্তান দিয়েছে আমি কখনো তাদের কাউকে চুমা দেইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন মান লা ইয়ারহাম লা ইয়ারহাম, যে কেউ যদি দয়া না করে আদর না করে তাহলে তার প্রতি আদর করা হবে না, তার প্রতি রহম করা হবে না, তার প্রতি দয়া অনুগ্রহ করা হবে না। অতএব সন্তানদের প্রতি দয়া অনুগ্রহ করা, তাদেরকে যত্ন করা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে উপযুক্ত আদর স্নেহ দেওয়া, এটা অভিভাবকদের নীতি দায়িত্ব, এটা করতে হবে। অন্য একটি বর্ণনায় আদাবুল মুফরিদি উল্লেখ হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, তিনি বলেন ইন্না ক্বালাত জাআ আরাবিয়্যুন ইলা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাক্বালা আতুকাব্বিলুনা সিবিয়ানাকুম ফামা নুকাব্বিলুহুম, যে এক পল্লী অঞ্চলের মানুষ সে এসে বলল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল যে তোমরা বাচ্চাদেরকে চুমু দিচ্ছ, আমরা তো এটা করি না। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়া আমলিকু আন নাযাগাল্লাহু মিন কলবিকা আর-রাহমা, যে আল্লাহ যদি তোমার অন্তর থেকে দয়া মায়া উঠিয়ে নেয় তাহলে সেখানে আমার কি হাত আছে, তা সেখানে আমি কী করতে পারি। তো তাহলে সন্তানদের প্রতি আদর যত্ন করা, তাদেরকে স্নেহ করা, এটা অভিভাবকদের নৈতিক দায়িত্ব, এটা করতে হবে। এটা না করলেও তখন তার মধ্যে এই অপকর্ম বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আরও যে কারণে এই মানুষের মধ্যে এই অপকর্ম বিস্তার লাভ করতে পারে, চতুর্থ সেটা হলো কিশোরদেরকে তাদের চেয়ে বয়োবৃদ্ধদের সাথে অতিরিক্ত মেলামেশা থেকে বিরত না রাখা, যে অভিভাবকদের দায়িত্ব। যখন সন্তান কিশোর বয়সে উপনীত হলো তখন সে যেন তার চেয়ে বড়দের সাথে অতিরিক্ত পরিমাণে মেলামেশা না করে সেদিকে খেয়াল রাখা। কেন যে যারা বড় তাদের আচার আচরণ, তাদের চালচলন, তাদের যে কথাবার্তা সেটা এই কিশোরের জন্য মানানসই নয় বা তার জন্য এটা বেমানা। তো এই জন্য অভিভাবকদের উচিত সেদিকে লক্ষ্য রাখা, যে প্রয়োজনের অতিরিক্ত মেলামেশা যেন তারা না করে, যতটুকু দরকার এর বেশি যেন না হয় সেদিকে খেয়াল রাখা। এমনি পঞ্চম যে কারণে এই সমকামিতা বিস্তার লাভ করতে পারে সেটা হলো সন্তানদের বাহিরে অবস্থানরত অবস্থায় ঘটে যাওয়া সব কথা খোলাখুলিভাবে অভিভাবকদের না শোনা। সন্তান যখন বাহিরে গেল কোনো কাজে, সেখানে গিয়ে কী ঘটলো না ঘটলো, কী হলো না হলো, এই কথাগুলো তার কাছ থেকে মন খুলে খোলাখুলিভাবে তার কাছ থেকে, সন্তানের কাছ থেকে অভিভাবকদের উচিত শোনা। সে হয়তো কিছু বলতে চাইল আর তাকে আপনি থামিয়ে দিলেন বা আপনি আগ্রহ করে শুনলেন না, তাহলে তার যে কিছু ঘটেছে বা কিছু হয়েছে সেটা কার কাছে প্রকাশ করবে। তো এই বিষয়গুলো অবশ্যই মনোযোগ সহকারে শোনা এবং তার উপযুক্ত সমাধান দেওয়া, ব্যবস্থা গ্রহণ করা, এটা অভিভাবকদের দায়িত্ব। এমনিভাবে ষষ্ঠ যে কারণে এই অপকর্ম জিনিত কাজ সমাজে বিস্তার করতে পারে সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় সন্তানদের খোঁজখবর না রাখা। আপনি আপনার সন্তানকে কোনো আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছেন তার অর্থ এই নেই যে আপনার দায়িত্ব মুক্ত হয়ে গেছেন, বরং আপনাকে সেখানে মাঝে মধ্যে যাওয়া, তার খোঁজখবর রাখা, সেটা দেখা, এটাও আপনার জরুরি। নাহলে সেখানেও কোনো অঘটন ঘটে যেতে পারে, তো সেদিকে খেয়াল রাখা এটা অভিভাবকের দায়িত্ব। সপ্তম যে কারণে এই অপকর্মজনিত কাজ বিস্তার লাভ করতে পারে সেটা হলো এমন পরিবেশে সন্তানদেরকে ছেড়ে দেওয়া যেখান থেকে তার খারাপ শিক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে, এমন কোনো জায়গায়, এমন কোনো পরিবেশে, এমন কোনো প্রতিষ্ঠানে বা এমন কোনো জায়গায় আপনি দিয়ে আসলেন যেখানে হয়তো খারাপ মানুষের সমাগম বা খারাপ মানুষরা সেখানে থাকে, তো সেখান থেকে সে খারাপ শিক্ষা পাবে, এটাই স্বাভাবিক। তো সেদিকে খেয়াল রাখা এটা জরুরি। অনেক সময় হয়তো পিতামাতা তার সন্তানকে উপার্জনের জন্য তার অর্থনৈতিক সচ্ছলতা না থাকার কারণে
সন্তানকে উপার্জনের কাজে নিয়োজিত করতে হয়, তো সেটা যেন ভালো পরিবেশে হয় সেদিকে খেয়াল রাখা এটা অভিভাবকের দায়িত্ব, না হলে সে কোনো খারাপ কাজে নিহিত কাজে জড়িয়ে যেতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, এই উপকর্ম গৃহীত কাজের যে ক্ষতিকর দিকগুলো তার কী কী ক্ষতি রয়েছে, অনেক ক্ষতিকর দিক রয়েছে, তার মধ্যে ধর্মীয় দিক থেকে যে ক্ষতিগুলো রয়েছে সেটা হলো যে ইমামুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে বাদা আন তাহাদ্দাসা আনিল যুনুবি ওয়াল মাআসি, যে তিনি গুনার কথা পাপের কথা আলোচনা করার পরে তিনি বলছেন যে আন্না তাওহীদ ইয়ামহুহা ওয়া ইয়াযীলু নাজাসাতুহা, যে পাপগুলো গুণাগুলো তাওহীদের মাধ্যমে মানুষ যখন তাওহীদে বিশ্বাসী হয় তাওহীদের উপর আমল করে তখন এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, ক্ষমা করে দেন, মিটিয়ে দেন। কিন্তু ওয়ালাকিন্না নাজাসাতা যিনা ওয়াল লিওয়াত আগলাদু মিন গাইরিহা, এই সমকামিতা এবং জিনা এই পাপের যে কদার্যতা এর যে নাপাকি এটা বেশি জঘন্য, বেশি কঠিন, মারাত্মক অন্যান্য পাপের কদার্যতা থেকে, এবং এটা মানুষের জিহাদি আন্না তুফসিদুল কলব, মানুষের অন্তরকে এই সমকামিতা এটা মানুষের অন্তরকে বিনষ্ট করে দেয়। অতুযু তৌহিদহু জিদ্দান, তার তৌহিদকে তার একত্ববাদকে দুর্বল করে দেয়। এমনিভাবে তিনি আরও বলেছেন যে যে পাপগুলোর মধ্যে মানুষের অন্তরকে এবং দিনকে বিনষ্ট করার জন্য এই দুটি পাপ অর্থাৎ জিনা এবং সমকামিতার চেয়ে জঘন্য কোনো পাপ নেই। আল্লাহুমা খাসিয়া ফি তাবঈদি ক্বালবি মিন আল্লাহ, এই দুটি পাপ মানুষের অন্তরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর ইবাদত থেকে আল্লাহর নৈকট্য লাভ থেকে দূরে সরিয়ে দেয়। ফা ইন্নাহুমা মিন আযামিল খাবায়িত, এই জিনা এবং সমকামিতা এটা বড় গুনাহ, বড় পাপ এবং নিকৃষ্ট অন্যায় অপরাধ। ফাইদা সুবিগা আল-কলবু বিহিমা বাউদা মিম্মান হুয়া তাইয়িবুন লা ইয়াসআদু ইলাইহি ইল্লা তাইয়িব, যখন অন্তরের মধ্যে এই পাপের আগমন ঘটে বা ঢুকে যায় তখন এটা দূরে সরে যায় আল্লাহর কাছ থেকে, আল্লাহর নৈকট্য লাভ থেকে এটা দূরে সরে যায়। এখানে যে আল্লাহর কাছে ভালো ছাড়া কোনো কিছু আরোহণ করে না, পৌঁছে না, এতে সে আল্লাহর নৈকট্য, আল্লাহর রহমত, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ে যায়। ইয়াদাতুল্লাহ সানি এবং কাইম রহমাল্লাহ একথা বলেছেন। তাহলে এই সমকামিতা এটা জঘন্য জিনিত একটা পাপ, এখানে মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় এবং তার যে তৌহিদ, তার ইবাদতের যে মূল সেটাও দুর্বল হয়ে যায়। এমনিভাবে তার চারিত্রিক ক্ষতি, চরিত্রগত দিক থেকে সমকামিতার যে ক্ষতিগুলো রয়েছে সেটা হলো এই সমকামিতা মানুষের চরিত্রকে কলুষিত করে, ব্যক্তির পদস্খলন ঘটায়, নির্লজ্জতায় লিপ্ত করে, অশ্লীল ভাষায় অভ্যস্ত করে, অন্তর মরে যায়, নির্দয়তা সৃষ্টি হয়, পুরুষত্ব ধ্বংস করে, মানুষ তার সহ্য বীর্য হারিয়ে ফেলে, তার মান মর্যাদা হারিয়ে ফেলে এবং অপরাধ প্রবণ হয়, তার দ্বারা অপরাধ বাড়তে থাকে। সম্মানিত দর্শক শ্রোতা, এই গৃহীত অপরাধের আরও যে ক্ষতিগুলো রয়েছে সেটা হলো মানসিক ক্ষতি, মনের দিক থেকে মানুষের নানান রকমের ক্ষতি হয়, তার মধ্যে একটা আতঙ্কিত বোধ, তা সে এই অপরাধী সবসময় একটা আতঙ্কের মধ্যে, ভয়ের মধ্যে থাকে, সমকামী সবসময় মানসিকভাবে আতঙ্কিত থাকে, একটা ভয় তার মধ্যে কাজ করে যে কখন কী হয়, সবসময় সে একটা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে। সামাজিকভাবে নিজেকে নিঃসঙ্গ বিচ্ছিন্ন মনে করে সবার সাথে মিশতে পারে না, সবসময় সে নিজেকে একাকিত্ব মনে করে, কারোর সাথে মিশা একত্র, তার এই কু আচরণে বা অপকর্মে যারা অভ্যস্ত তাদের সাথে সে মিশতে পারে, ভালো লোকদের সাথে মিশা তার পক্ষে সম্ভব হয় না। এমনিভাবে নারীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে, বৈধ হালালভাবে যে তার বিয়ের মাধ্যমে যে তার যৌন চাহিদা মেটানো আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করেছিলেন, সেই নারীর প্রতি আকর্ষণটা তার দুর্বল হয়ে যায় বা হারিয়ে ফেলে। এমনিভাবে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তায় ডুবে যায়, মগ্ন হয়ে যায়। রাহিমাহুল্লাহ
বলেছেন وَعَلَمْ أَنَّ كُلَّ مَنْ أَحَبَّ شَيْئًا لِغَيْرِ اللَّهِ فَلَا بُدَّ أَنْ يَضُرَّهُ مَحْبُوبَهُ যে জেনে রাখো যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভালোবাসল তাহলে অবশ্যই এই ভালোবাসা তার জন্য ক্ষতি বয়ে আনবে, ক্ষতি ডেকে আনবে, কোনো দালিকা সেবা পানবে আদাবিহি, এটা তার শাস্তির কারণ হবে। মজমু ফতোয়াতে, মজমু আল ফতোয়াতে একথা বলেছেন যে আল্লাহর ভালোবাসা এটা মানুষের মধ্যে সর্বোচ্চ এবং গভীর ভালোবাসা হতে হবে। অন্যান্য তার সন্তান, ছেলে মেয়ে, পরিবার, অন্যান্য মানুষের প্রতি তার ভালোবাসা থাকবে, এটা স্বাভাবিক ভালোবাসা হবে। কিন্তু যদি আল্লাহর ভালোবাসার চেয়ে অন্য কোনো জিনিস তার প্রতি অধিক ভালোবাসার হয়, যারা সমকামী তার কাছে এটা তার প্রিয় পছন্দনীয়, তাহলে তার কাছ থেকে আল্লাহর ভালোবাসাটা দূরে সরে যায়, তখন সে এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য এটা মানুষের জন্য জঘন্য একটা অপরাধ, অপকর্ম। এই অপকর্মের শাস্তি আমরা আলোচনা করব যে কী কী শাস্তি তাকে দূর করতে হবে। এই অপকর্ম যাদের মধ্যে শুরু হয়েছিল কৌমে লূত, তাদের যে শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা ছিল যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করেছেন, তাদের সহ ওই সাদুম নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন ধসিয়ে দিয়েছেন, ওই শহরকে উল্টিয়ে দিয়েছেন, এরপরে তাদের উপরে পাথর বৃষ্টি বর্ষণ করেছেন। এটা একটা মারাত্মক এবং ভয়ানক শাস্তি তাদের উপরে ছিল। হাদিসের মধ্যে তিরমিজি, আবু দাউদ এবং ইবনে মাজাহ হাদিসটি বর্ণিত হয়েছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من وجدتموه يعمل عمل قوم لوط فاقتلوا الفاعل والمفعول به যে তোমরা যাকেই পাবে যে লুত আলাইহিস সালামের কৌম যে অপকর্ম করেছিল সমকামীকে আবৃত্ত হয়েছিল, এটা এই অপকর্মে যাকে আবৃত্ত হতে দেখবে তার ফায়েদ এবং হোক কর্তা এবং কৃতু যে এই পাবে লিপ্ত হয় এবং যার সাথে লিপ্ত হয় তাদের উভয়কে তোমরা হত্যা করো, তাদেরকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। এমনিভাবে মুস্তাদ আহমদী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন أن النبي صلى الله عليه وسلم قال لعن الله من عمل عمل قوم لوط لعن الله من عمل عمل قوم لوط تين بار তিনি একথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি লানত করেন, অভিশম্পাত করেন যে লুত আলাইহিস সালামের কওমের যে অপকর্ম সমকামীদের ছিল এটা যে করবে তার প্রতি আল্লাহ লানত, আল্লাহর অভিশম্পাত। আর কারো উপরে যদি আল্লাহ লানত হয়, অভিশম্পাত হয়, তার রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। এটা অত্যন্ত জঘন্য একটা অপরাধ এবং জঘন্য পরিণতি। এ সম্পর্কে ফুযাইল ইবনে আইয়াব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন লাও আন্না লুতিয়ান ইগতাসালা বিকুল্লি কাতরাতিন মিনাস সামা লাকিয়াল্লাহ গায়র ত্বাহির যে যে এই সমকামিতায় লিপ্ত হল সে যদি আকাশের বৃষ্টি ফোটা কটিরি ফোটা দিয়ে থাকে দ্রুত করে গোসল করে পরিষ্কার করে তবু সে অপবিত অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তার পূজ হওয়ার কোনো সুযোগ নেই। তার এই কথা হুজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহর এই কথাটি মূলত যদি সে তওবা না করে মারা যায় তাহলে তার জন্য এটা প্রযোজ্য হবে, আর যদি তওবা করে তাহলে তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিতে পারেন। তো এত বড় জঘন্য এবং শাস্তিযোগ্য অপরাধ হল এই সমকামিতা। সম্মানিত দর্শক শ্রোতা, এর প্রতিকার কী হতে পারে, কীভাবে একজন মানুষ নিজেকে, তার পরিবার কি, সমাজ কি এই অপকর্ম থেকে রক্ষা করতে পারে, বা কী করে এই অপকর্মকে সমাজ থেকে দূর করা যায়, এই অপকর্ম থেকে বিরত থাকার জন্য বা তার প্রতিকার এর জন্য অনেকগুলো উপায় রয়েছে। তার মধ্যে একটা বড় উপায় হলো বিশুদ্ধ নিয়ত, নিয়তের পরিশুদ্ধতা, যে এই অপকর্ম থেকে সে বিরত থাকবে, এই অপকর্ম সে বিতরিত করবে, এই জন্য তার বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। নিয়তের মধ্যে যেন কোনো লৌকিকতা না থাকে, কোনো দুর্বলতা না থাকে, সে বিশুদ্ধ নিয়তি, সেই নিয়তি এটা গাঢ়ভাবে সুদৃঢ়ভাবে এটাকে দূর করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবে। এই সম্পর্কে কোরআনে কারিমে সূরা ইউসুফের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন কাযালিকা কাযালিকা লিনাসরিফ আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, যে এমনিভাবে আমি যারা এই অস্থিরতা, ভয়পনা, খারাপ কাজ, গুনার কাজে লিপ্ত
তাদের কাছ থেকে আমি হ্যাঁ দূর করে দিই ইনহামিন ইবাদিনাস মুখলাসিন, কারণ সেই খাঁটি কনিষ্ঠ বান্ধবের অন্তর্ভুক্ত। তো যে খাঁটিভাবে এই অবকর্ম থেকে নিজেকে রক্ষার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাবুল আলামিন তাকে হেফাজত করবেন, রক্ষা করবেন, অতি বিশুদ্ধ নিয়তে খাঁটি নিয়তে এটা থেকে বিরত থাকার জন্য সংকল্পবদ্ধ হতে হবে, তাহলে আল্লাহ রাবুল আলামিন তাকে এটা থেকে রক্ষা করবেন। এই সম্পর্কে ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ফাইনাল কালবা ইদা উখলিসা ওয়া আখলাসা আমালহু লিল্লাহ, যে যখন অন্তর একনিষ্ঠ হয়, খাঁটি হয় এবং আল্লাহর জন্য একনিষ্ঠভাবে আমল করা হয়, লাম ইয়াদা তামাক্কান মিনহু, যে তখন অন্য কোনো মহব্বত ভালোবাসা সেখানে অনুপ্রবেশ করতে পারে না, সেখানে স্থান দখল করে নিতে পারে না। ফাইন্নাহু ইন্নামা ইয়াতামাক্কানু মিন আল-কালবিল ফারিগ, যে অন্তরের মধ্যে একনিষ্ঠতা না থাকে আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কাজ না হয়, সেখানেই সে জায়গা দখল করে নিতে পারে। জবাবুল কাফি নামক গ্রন্থে ইমাম তাইম রাহিমাহুল্লাহ এবং আল আবুদিয়া গ্রন্থে ইমাম তাইম রাহিমাহুল্লাহ এ কথা বলেছেন। অর্থাৎ খাঁটি নিয়ত ঘনিষ্ঠ নিয়তে যদি কেউ চেষ্টা করে তাহলে সে এটাতে সফল হতে পারবে। তেমনিভাবে ধৈর্য ধারণ, এই অপকর্ম থেকে নিজেকে বিরত রাখার জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য তাকে ধৈর্য ধারণ করতে হবে। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমাইয়া তাসাব্বারা ইউসাব্বিরুহুল্লাহ, যে ব্যক্তি ধৈর্য ধারণের জন্য চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধৈর্য দান করবেন, সেই বুখারি ও মুসলিমের হাদিস বর্ণিত হয়েছে। এমনিভাবে আরও যে উপায় রয়েছে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য, সমাজকে সংরক্ষণ করার জন্য, সেটা হলো কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করা, অন্তরের যে কুপ্রবৃত্তি কুকামনা এটার বিরুদ্ধে লড়াই করতে হবে, এটার বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনকাবুতে 69 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চলার জন্য, দিনের প্রতি ইসলামের প্রতি চলার জন্য চেষ্টা করে আমি তাদের জন্য অনেক রাস্তা বের করে দিই। তো তাহলে কেউ যদি দিনের উপরে, ইসলামের উপরে চলতে চায়, হেদায়েতের উপরে চলতে চায়, আল্লাহ তার জন্য রাস্তা বের করে দেবেন। অন্যাল্লাহ লামা আল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্ম পরায়ণদের সাথে আছেন। যে এই কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করবে এবং দিনের উপরে অটল থাকার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সেই রাস্তা বের করে দেবেন, সহজ করে দেবেন। এরপরে আরও যে উপায় রয়েছে এই অপকর্ম থেকে সমাজকে, নিজেকে সংরক্ষণের জন্য, পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করা, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে যদি আদায় করা হয় তাহলে এই নামাজ তাকে সব রকমের অশ্লীলতা ভয়াপনা থেকে সংরক্ষণ করবে। সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজ সব রকমের অশ্লীলতা ভয়াপনা থেকে নিষেধ করে তাকে বিরত রাখে, সংরক্ষণ করে সব রকমের অন্য অশ্লীলতা ভয়াপনা থেকে নামাজ বিরত রাখবে। তো এই নামাজে পাবন্দি থাকতে হবে, পাঁচত্ব নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতে হবে। এ সম্পর্কে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ফাইন্নাস সালাতা ফিহা দাফউ মাকরুহিন ওয়া হুয়াল ফাহশা ওয়াল মুনকার, যে এই নামাজের মধ্যে রয়েছে অপছন্দনীয় জিনিত কাজকে প্রতিরোধ করার উপায় মাধ্যম, আর সেটি হল অস্থিরতা, ভয়াপনা, সমকামিতা, জিনা, বেবিচার, এগুলো অফিহা তাহসিলু মাহবুবিন ওয়া যিকরুল্লাহ, আর এর মধ্যে রয়েছে কি জিনিস হাসিল করা, সেটা হলো আল্লাহর জিকির, এ নামাজের মধ্যে এটা পাওয়া যায়। তো তার এই নামাজ যদি কেউ করে তার এই নামাজটাকে অন্যায় অস্থিরতা ভয়াপনা এই জঘন্য করার থেকে রক্ষা করবে, অন্যদিকে আল্লাহর জিকির সে হাসিল করবে, লাভ করবে, এটাতে সে অভ্যস্ত হবে। আল্লাহ আবুদিয়া নামক গ্রন্থে এবং ইমান আহমদ কথা বলেছেন। এরপরে আরও যে কাজটি এই জঘন্য অপরাধ থেকে মানুষকে রক্ষা করবে সেটা হলো বেশি বেশি নফল রোজা রাখা। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাআশারাস শাবাব মান ইসতাতা মিনকুম আল বাআ ফালিয়াতাযাওয়াজ, যুবকদেরকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে, ফাইন্নাহু আগাদ বলি বসার ওয়া আহসানুল ফারাজ, কেননা এই বিয়ে
তার চোখকে সংযত রাখবে, তার লজ্জাস্থানকে হেফাজত করবে, সংরক্ষণ করবে। আমল্লাম ইস্তাতে আলাইহি বিসওম, আর যে এটাতে সামর্থ্য রাখবে না, বিয়ে করার সামর্থ্য যার নেই, সে রোজা রাখবে, অর্থাৎ নফল রোজা রাখবে। ফা ইন্নাহু লাহু বিজা, এটা তাকে অশ্লীলতা ব্যয়পনা খারাপ কাজ ওনার কাজ জন্য চার থেকে তাকে রক্ষা করবে। সেই বুখারী ও মুসলিমের হাদিস বর্ণিত হয়েছে। তাহলে নফল রোজা রাখা এটাও এই অপকর্ম থেকে বিরত থাকার একটা মাধ্যম। এরপরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কোরআন এটা বেশি বেশি তেলাওয়াত করার জন্য চেষ্টা করা, কেন যে এই কোরআন এটা সকল রোগের আরোগ্য তার মধ্যে রয়েছে এবং এর মধ্যে রয়েছে অন্তরের প্রশান্তি। এর জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। এমনিভাবে আরও যেই উপায়ে এই জঘন্য অপরাধ থেকে নিজেকে রক্ষা করা যাবে সেটা হলো নিজেকে কাজে ব্যস্ত রাখা, অপশন না থাকা, বেকার না থাকা, কোনো না কোনো কাজে ব্যস্ত থাকার জন্য চেষ্টা করতে হবে। মানুষ যখন অপশন থাকবে, বেকার থাকবে, তখন শয়তান তাকে ব্যস্ত করে তুলবে এবং অপকর্মের দিকে, খারাপ কাজ, গোনার কাজ, পাপের দিকে ধাবিত করবে। সেই জন্য শয়তানকে এই সুযোগ দেওয়া যাবে না, কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখার জন্য চেষ্টা করতে হবে। এরপরে আরও যে উপায়ে এই অপকর্ম থেকে রক্ষা করা যাবে সেটা হলো লজ্জাবোধ থাকা, নিজের মধ্যে লজ্জাবোধ থাকা। এই লজ্জাবোধের মাধ্যমে মানুষ সব রকমের অন্যায় অপরাধ থেকে, মনার কাজ, পাপের কাজ, এগুলো থেকে নিজেকে হেফাজত করা, সংরক্ষণ করা সম্ভব হবে। এ সম্পর্কে আসমাই রাহিমাহুল্লাহ তিনি বলেন, মান কাসাহুল হায়া সৌবহু লাম ইয়ারান নাসা হাইবহু, যে যে ব্যক্তিকে লজ্জাটা যার ভূষণ হলো, পোশাক হলো, লাম ইয়ারান নাসা হাইবহু, মানুষ তার দোষ ত্রুটি দেখতে পাবে না। অতএব যে লজ্জাশীল সে দোষ ত্রুটি, খারাপ কাজ, অন্যায় কাজ, গুনার কাজ, পাপের কাজ থেকে নিজেকে সংরক্ষণ করতে পারবে। অতএব লজ্জাবোধ থাকা এটা জরুরি। আবার হাদিসু বনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিত, যে তোমার মধ্যে যদি লজ্জাবোধ না থাকে তাহলে তুমি যা খুশি তাই করতে পারো, করো। তো তাহলে এই লজ্জাবোধ না থাকলে তখন তার মধ্যে এই অশ্লীলতা, ভয়াবনা, এই নিহিত জঘন্য এই পাপ আসবে বা তার দ্বারা সংগঠিত হবে। আর যদি লজ্জাবোধ থাকে তাহলে সে এটা থেকে রক্ষা পাবে। এমনিভাবে সৎ লোকদের সাথে উঠা বসা করা, ভালো লোক, আল্লাহওয়ালা, পরেজগার, দিনদার লোকদের সাথে উঠা বসা করা, এটাও তাকে এই জঘন্য অপরাধ থেকে রক্ষা করবে। আমরা বাংলায় বলে থাকি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো লোকদের সাথে চললে সে এই ভালো লোকদের সাথে চলতে চলতে একসময় সে জান্নাতের রাস্তা পাবে, আর খারাপ লোকদের সাথে চলতে চলতে একসময় সে জাহান্নামের রাস্তা পেয়ে যাবে। তো এই জন্য ভালো লোকদের সাথে চলাফেরা করতে হবে। হাদিসের মধ্যে তার একটা উদাহরণ এসেছে বুখারী ও মুসলিমে। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসি সালেহ ওয়াল জালিসি সু কামাসালি সাহিবিল মিসক, যে সৎ লোকদের সাথে উঠা বসা করা আর খারাপ লোকদের সাথে উঠা বসা কারীদের উদাহরণ হলো যেমন একজন মানুষ কোনো আতর ব্যবসায়ীর সাথে উঠা বসা করে, তাহলে সে ওই আতর ব্যবসায়ীর কাছ থেকে আতর না কিনলেও আতরের সুগ্রাম তার মধ্যে চলে আসবে। অকির হাদ্দার, আর কেউ যদি কোনো কামারের সাথে উঠা বসা করে তাহলে সে যদি সেখান থেকে কামারের কাছ থেকে কোনো দাঁড় করার একটা কাজ নাও করায়, তবু তার যে হাপরের যে কয়লা, আগুনের যে স্প্লিঙ্গ, এটা তার শরীরে আসবে বা ধোয়ার দুর্গন্ধ এটা তার কাপড় চোপড়ে আসবে, তার কাপড় চোপড় জ্বলে যাবে, এটা খুবই স্বাভাবিক। তো তাহলে ভালো লোকদের সাথে যদি মানুষ চলে তাহলে সে ভালো পথ পাবে। তো এই জন্য উচিত হলো যে ভালো লোকদের সাথে, সৎ লোকদের সাথে, পরেশগার লোকদের সাথে উঠা বসা, চলাফেরা করার জন্য চেষ্টা করা। সম্মানিত দর্শক শ্রোতা, সর্বশেষ যে উপায়ে মানুষ নিজেকে বা সমাজকে, পরিবারকে এই জঘন্য অপরাধ থেকে, অপকর্ম থেকে রক্ষা করতে পারে সেটা হলো খাঁটি অন্তরে আল্লাহর প্রতি দোয়া করা, বারবার দোয়া করা, যেন আল্লাহ তাকে এই অপকর্ম থেকে হেফাজত করে, সংরক্ষণ করে। কেন যে দোয়া এটা মুমিনের জন্য হাতিয়ার, তার জন্য বড় অস্ত্র, এর মাধ্যমে সেই সব রকমের অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে নিজেকে সংরক্ষণ করা বা তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য আল্লাহর কাছে দোয়া করে সে সেটা হাসিল করতে পারে। এই জন্য আমাদের বেশি বেশি করে দোয়া করা, সবশেষে আল্লাহর নিকটে খাঁটি অন্তরে তওবা করা,
এটাও তাকে সহযোগিতা করবে এই অপরাধ থেকে অন্যায় থেকে নিজেকে বিরত রাখার জন্য। তো এগুলো কিছু ক্ষতিকর দিক এবং রক্ষা আত্মরক্ষার জন্য বা সমাজকে রক্ষার জন্য কিছু উপায় এবং তার শাস্তির কথা আমি আপনাদের সামনে আজকে এই আলোচনায় তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের সমাজকে এবং আমাদের দেশকে এই জঘন্য অপরাধ থেকে হেফাজত করুন, সংরক্ষণ করুন। আমরা এই আমলগুলো করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।